হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদার ক্লাস। আজকের থেকে তোমাদের শুরু করবো রাইম আউট ইন 50-50। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং রাইম আউট ইন 50-50 কোন কোন চ্যাপ্টারে অঙ্ক তোমাদের প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমি ফার্স্ট ভিডিও শুরু করছি যে চ্যাপ্টারটি দিয়ে, সেটা হচ্ছে তোমাদের একেবারে ফার্স্ট চ্যাপ্টার, একচলব দ্বিঘাত সমীকরণ। তো একচলব দ্বিঘাত সমীকরণের এখানে যতগুলো MCQ আছে, এখানে দেখা যাচ্ছে টোটাল 41 41টি MCQ আছে। এই 41টি MCQ আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব, এবং একচলব দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটার একটা বিস্তারিত ধারণা বা একটা মানে থিওরিটিক্যালি কিছু জ্ঞান তোমরা পেয়ে যাবে, যাতে অন্যান্য অঙ্ক করতে তোমাদের প্রচুর হেল্পে আসে। ঠিক আছে, তো চলো আমি শুরু করি ফার্স্ট একচলব দ্বিঘাত সমীকরণ দিয়ে। তো একচলব দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো শুরু করার আগে আমি তোমাদের যেটা কিছু বেসিক সূত্রের কথা বলবো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো একটা সমীকরণ মনে করো যে তার একটা ফর্ম, দ্বিঘাত সমীকরণের ফর্মটা তোমাদের বলি, ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্ম, আদর্শ রূপ। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা এবং বিটা হয়, বীজ বলতে কি, বীজ বলতে এটি সমাধান করলে যে মান পাবো, এক্স এর দুটি মান পাবো, সেই দুটি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমরা α + β = লিখতে পারি, অর্থাৎ বীজ দুটির যোগফল আমরা লিখতে পারি -x² মানে কি, b/x² তার মানে হচ্ছে a। এটা হচ্ছে আমাদের a + b, অর্থাৎ বীজ দুটির যোগফলের সাথে আমাদের এই যে দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো আছে তার একটা সম্পর্ক, ওকে। এবং বীজ দুটির গুণফল মানে a × b, সেটা হবে ধ্রুবক পদ বাই x² সহগ, অর্থাৎ c/a। এটা একটা তোমার গুরুত্বপূর্ণ রিলেশন, এটা তোমাদের জানতে হবে। এবং আর একটা জিনিস জানতে হবে, এই সমীকরণের যে বীজগুলো থাকবে সেই বীজগুলো বাস্তব হবে, আবার বাস্তব নাকি সমান নাকি বাস্তব অসমান নাকি কোনো বাস্তব বীজ থাকবে না, তার একটা সমীকরণ মানে তার একটা সূত্র আছে, সেটা তোমাদের জানতে হবে। এই সমীকরণের দুটি বীজ বাস্তব এবং সমান হবে যদি নিরূপক মানে b² - 4ac বলা হয় নিরূপক, এটা সমান যদি 0 হয় তাহলে বীজ দুটি হচ্ছে বাস্তব এবং সমান। আর যদি b² - 4ac অর্থাৎ এই নিরূপকটা যদি > 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব হবে কিন্তু সমান নয়। আর যদি b² - 4ac এটা যদি < 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব নয়, অর্থাৎ দুটি কাল্পনিক বীজ থাকবে, ওকে। তো এইগুলো তোমাদের জানতে হবে। এই মূল দুটি সূত্র জানার পরে আর একটা সূত্র আমি তোমাদের বলবো, যে কোনো সমীকরণের দুটি বীজ মনে করো আলফা বিটা দেওয়া আছে, তাহলে সমীকরণটি হবে x² - α + β x + α × β = 0। অর্থাৎ দুটি বীজ যদি আমাদের দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সমীকরণটা বার করতে পারি। এই কটা জিনিস কিন্তু তোমাদের মূলত আগে দরকার, তাহলে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো বুঝতে পারবে। এখানে ফার্স্ট অঙ্ক যেটা বলছে সেটা হচ্ছে একটি সমীকরণ দিয়েছে, এই সমীকরণটি কেমন হবে সেটা বলতে হবে, অর্থাৎ এই সমীকরণের বৈশিষ্ট্য কেমন হবে, মানে রৈখিক নাকি দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটি না সেটা বলতে হবে। তো একদম সিম্পল ব্যাপার, দেখো আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই ভিতরটার সাথে তাহলে 2x² হয়, আর ডান দিকে দেখো আছে 2x² তাহলে 2x² ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ x² অস্তিত্ব থাকছে না, মানে অ্যাকচুয়ালি আমাদের সমীকরণটা থাকছে bx + c ক্যাটাগরির। অর্থাৎ দেখো x² যদি না থাকে তাহলে সমীকরণটা কেমন হবে, bx + c স্টাইলের। তো bx + c = 0, এটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি হচ্ছে একঘাত সমীকরণ। এখন একঘাত সমীকরণকে রৈখিক সমীকরণও বলা হয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর a, ওকে। তারপরে চলে আসো নেক্সট কোশ্চেনটা, কি বলছে, px² + qx + r = 0, সমীকরণটি দ্বিঘাত নয়, কখন দ্বিঘাত নয়? তো আমি বলে দিয়েছি দ্বিঘাত হবে না তখনই যখন x² অস্তিত্ব থাকবে না, অর্থাৎ x² থাকবে না। তো x² যদি না থাকে তাহলে আমরা কি করব, p এর মানটা আমরা যদি 0 করি তাহলে x² ভ্যানিশ হবে, তাহলে 0 × x² মানে 0ই হবে, তাহলে p এর মানটা যদি আমরা 0 করি তাহলে এটি আর দ্বিঘাত থাকছে না, ঠিক আছে। কিউ আর এর মান 0 করলেও কিন্তু দ্বিঘাত হবে, পি এর মানটা যদি আমরা 0 করি তাহলে দ্বিঘাত থাকবে না, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন নম্বর c।
তারপর কি বলছে দেখো, একটা অঙ্ক দিয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের এক্স এর দুটি মান কি হবে, অর্থাৎ এখানে দুটি করে মান দেওয়া আছে, এই দুটি মান এটার কোনটায় বসিয়ে দিলে স্যাটিসফাই করবে। তো এটা ব্যাক ক্যালকুলেশন করলেও ভালো হয় বা দ্বিঘাত সমীকরণের আকারে এনে সমাধান করলেও হয়ে যায়। তো এখানে সব থেকে সহজ উপায় হবে এটাকে একটু কাজ করে নেওয়া। তো একটা কাজ করো, এখান থেকে এক্স মাইনাস টু কমন নাও, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এক্সের মান হয় দুই অথবা এক্সের মান কত, এক্সের মান আসবে মাইনাস তিন। তাহলে এক্সের মান দুই আর মাইনাস তিন হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর দুই মাইনাস তিন হচ্ছে অপশন নম্বর সি। তারপর বলছে দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এই সমীকরণের কী শর্তে বীজ একটি বীজ শূন্য হবে, কী শর্তে একটি বীজ শূন্য হবে। দেখো একটি বীজ শূন্য হওয়ার শর্ত যেটা, সেটা হচ্ছে একটি বীজ শূন্য হতে গেলে ধ্রুবক পদটা জিরো হতে হয়, ধ্রুবক পদ। তো অঙ্কটা একটু খাতায় তুলে নেব, বলছে কী শর্তে একটি বীজ শূন্য হবে। তো দেখো একটি বীজ শূন্য হওয়ার শর্তটা দেখে নাও, প্রথমে তোমরা সমীকরণটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবে, তাহলে এটা গুণ করলে বি এক্স মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তার মানে আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এটা, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তো একটি বীজ শূন্য হওয়ার শর্ত হলো এই যে ধ্রুবক পদ অর্থাৎ সিটা আমাকে জিরো করতে হবে। তো আমাদের এই অঙ্কে সি হচ্ছে মাইনাস বি প্লাস সি, এটাই হচ্ছে আমাদের সি, অর্থাৎ ধ্রুবক পদটা জিরো করতে হয়। তাহলে একটি বীজ শূন্য হওয়ার অর্থ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য হবে। বিটাকে ওইদিকে পাঠিয়ে দেই তাহলে হয়ে যাবে প্লাস বি, তার মানে সি ইজ ইকুয়াল টু বি, এটাই হচ্ছে আমাদের শর্ত সি ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু বি বা বি ইকুয়াল টু সি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, এরপর দেখো কী বলছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এই সমীকরণের বীজদ্বয় কী হবে সেটা আমাদের বলতে হবে। তো এটা তো সিম্পল ব্যাপার, তোমরা বুঝতেই পারছো যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো করবে সেখান থেকে এক্সের মান মাইনাস ওয়ান পাবে, আর এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো করবে সেখান থেকে এক্সের মান টু পাবে, তাহলে মাইনাস ওয়ান আর টু, মাইনাস ওয়ান টু হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি। তারপর দেখো কী বলছে, এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু এক্স প্লাস ওয়ান একটি সমীকরণ দিয়েছে, এটি একটি একঘাত সমীকরণকে সূচিত করলে এ প্লাস ফাইভের মান কত, একঘাত সমীকরণকে সূচিত করছে। তার মানে বুঝতে পারছো এক্স স্কোয়ার টার্মটা কিন্তু থাকবে না, একঘাত বা রৈখিক হতে গেলে কী হয় এক্স স্কোয়ার টার্মটা থাকে না, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা জিরো করতে হবে। তার মানে আমরা কী করবো এখানে এ মাইনাস টু ইকুয়াল টু আমরা জিরো করবো, এ মাইনাস টু ইকুয়াল টু যদি আমরা জিরো করি তাহলে আমাদের এখান থেকে এর মান আসবে দুই। তাহলে এর মান যদি দুই আসে, আমাদের প্রশ্ন করেছে এ প্লাস ফাইভের মান কত, তাহলে এর মান দুই বসিয়ে দাও, তাহলে দুই প্লাস পাঁচ অর্থাৎ সেভেন হবে সঠিক। তো দারুণ কোশ্চেন কিন্তু। তারপর দেখো কী বলছে, তারপর বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে আছে, এর একটি বীজ এক হলে এর নিচের কোন সমীকরণটি, মানে কোন যে শর্ত দেওয়া আছে যে এদের যে সহগগুলোর কোন শর্তটা ঠিক হবে। তো দেখো একটি বীজ এক, তার মানে কি এক্সের জায়গায় তোমরা এক বসিয়ে দেবে, তাহলে এ হবে এটা, এখানে এক্সের জায়গায় এক বসিয়ে দিলে বি হবে, আর এটা তো সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। তাহলে হচ্ছে নিচের কোন সমীকরণটি দ্বিঘাত নয়, তো দ্বিঘাত নয়, দ্বিঘাত না হওয়ার অর্থ হচ্ছে এক্স স্কোয়ার টার্মটা না থাকা। দেখো এখানে এটা গুণ করলে আমরা এক্স স্কোয়ার পেয়ে যাবো, এখানে এক্স স্কোয়ার দেখা যাচ্ছে, এই সমীকরণটা এক্স স্কোয়ার নেই, তাহলে দ্বিঘাত নয় হচ্ছে বি। তারপর বলছে দেখো এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমীকরণের উভয় বিজি কী শর্তে শূন্য হবে, দুটো বিজি শূন্য হবার শর্ত আমি তোমাদের আগে একটু দেখিয়ে দেবো, দুটি বীজ শূন্য হওয়ার শর্ত কী। আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ দুটি বিজি শূন্য হবে কোন শর্তে, আমরা যদি বিটা জিরো করে দেই আর সিটা জিরো করে দেই, বি জিরো এবং যদি সি আমরা জিরো পুট করি মানে বসাই, তাহলে পাবো এ এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই সমীকরণটাই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ডান দিকে পাঠিয়ে দিলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে বুঝতে পারছো এই সমীকরণে দুটি বীজ থাকবে এবং দুটি বীজই সমান। তাহলে সঠিক উত্তর এখানে আমরা খুঁজে বার করবো, এ সমান হচ্ছে, এ জিরো হচ্ছে না কিন্তু বি আর সি জিরো হচ্ছে, তাহলে বি জি বি সি জিরো কিন্তু এ জিরো নয়, তাহলে দুটি বীজই শূন্য হবে। তারপর দেখো নেক্সট কোশ্চেন তোমার দশ দাগে, এখানে বলছে যে কী শর্তে, কী শর্তে একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণের
একটি বীজ শূন্য হবে। একটি বীজ শূন্য হতে গেলে কি বলেছি, একটি বীজ শূন্য হতে গেলে সি অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা জিরো করতে হবে। সমীকরণটাকে আমরা প্রথমে এ আকারে নিয়ে আস, স্ট্যান্ডার্ড আকারে, তাহলে মাইনাস কে প্লাস টু, এই তাহলে এ হচ্ছে আমাদের এ, এ হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি। তাহলে একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি, আমাদের কনস্ট্যান্ট টার্মটা শূন্য করতে হবে। তাহলে মাইনাস টু মাইনাস কে প্লাস টু ইকুয়াল টু শূন্য, তাহলে কে এর মান আসবে দুই। ঠিক আছে, তাহলে কে এর মান যদি দুই হয় তাহলে একটি বীজ অবশ্যই শূন্য হবে। তাহলে এখানে আমরা দেখবো কে ইকুয়াল টু টু, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো এগারো তারিখ কি বলছে, কোন শর্তে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। আমি বলে দিয়েছি একটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ সিটা জিরো হতে হবে, অর্থাৎ সি হবে সঠিক উত্তর। তো এরপরে চলে আসো নেক্সট দাগে, নেক্সট দাগ হচ্ছে দাগ নাম্বার টুয়েলভ। দাগ নাম্বার টুয়েলভে কি বলছে দেখো, এই সমীকরণের, এখানে একটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে এই সমীকরণের বীজ বা বীজদ্বয় কী হবে। দেখো এই সমীকরণের বীজ যদি তুমি জিরো বসাও তাহলে জিরো বাই জিরো একটা ফর্ম চলে আসছে, জিরো বাই জিরো হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়, তাহলে জিরো হবে না। এক, একটা কী হচ্ছে দেখো, এক উপরে বসাবো, একের স্কোয়ার এক, নিচে এক বসাবো, তাহলে কত হচ্ছে এক এক কেটে গিয়ে এক, অর্থাৎ আমরা সঠিক উত্তর বলবো এক। ঠিক আছে, মাইনাস এক কিন্তু হবে না, কারণ উপরে মাইনাস একের স্কোয়ার করলে হচ্ছে তোমার এক, আর নিচে মাইনাস এক বসালে আসবে কিন্তু মাইনাস ওয়ান, কিন্তু ডান দিকে আছে শুধু ওয়ান, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু এক। তারপর দেখো কি বলছে, এই সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কয়টি, বাস্তব বীজ বলেছে, বাস্তব বীজ। তো আমরা সমীকরণটাকে দেখবো কেমন হয়, আমরা যদি গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু, এই এক্স একের সাথে গুণ করলে এক্স হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, উভয় দিকে এক্স এক্স ক্যান্সেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্সের মান আমরা পাবো দুটো জিরো, এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি জিরো জিরো, এক্সের মান পাবো দুটোই জিরো। তাহলে এখানে বলেছে যে এই সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কয়টি, উত্তরটা হবে সেটা হচ্ছে কিন্তু শূন্য, কারণ বাস্তব বীজের সংখ্যা বলেছে কয়টি। তো বাস্তব বীজ এখানে আমরা পাবো না, কারণ যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যা তুমি বসাও, বসিয়ে দেখো কখনোই, এই এক্সের জায়গায় তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসিয়ে দেখো কখনোই কিন্তু এক আসবে না। এবার তুমি যদি এক্সকে ডান দিকে গুণ করে দাও তাহলে সেক্ষেত্রে তোমার যেটা আমরা করতে পারি এরকম আসবে, এক্সকে যদি ডান দিকে গুণ করে দেয় এরকম আসবে, সেক্ষেত্রে কিন্তু এক্সের মান জিরো জিরো আসবে। এবার এক্সের মান যদি তুমি এখানে জিরো জিরো বসিয়ে দাও তাহলে দেখো সমীকরণটি কিন্তু আনডিফাইন্ড হচ্ছে, অর্থাৎ অনির্ণেয় হয়ে যাচ্ছে। এক্সের মান জিরো বসিয়ে দিলে জিরো বাই জিরো ফর্ম চলে আসছে, যেটা বাস্তবে সম্ভব নয়। সুতরাং এর কিন্তু বাস্তব বীজ একটাই থাকবে, মানে একটাও এর বাস্তব বীজ থাকবে না, তাই সঠিক উত্তর হবে বাস্তব বীজের সংখ্যা কিন্তু নেই, তার মানে বাস্তব বীজ জিরোটি আমরা বলতে পারি। দেখো চৌদ্দ দাগে যেটা বলছে যে এই একটা সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের বীজদ্বয় কেমন হবে, মানে বাস্তব নয় নাকি বাস্তব নাকি ধনাত্মক না কোনোটিই নয়। তো এই যে লম্বা অঙ্কটা দেওয়া আছে এটাকে গুণ করলে ঠিক এমনটা দেখায়, দেখে নাও, এটা গুণ করলে দেখাচ্ছে এটা, এই তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সমীকরণটি আসলে এরকম। এবার এই সমীকরণ থেকে আমরা এটা দেখতে পাই যে বীজ দুটির কিন্তু যোগফল, মনে করছি আমরা বীজ দুটি আলফা প্লাস আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আসবে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি। ঠিক আছে, মাইনাস অফ সরি এখানে একটা টু থাকবে, মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এবং আলফা ইন্টু বিটা সেটা আসবে কিন্তু ধ্রুবক পথ এটা বাই এক্স স্কোয়ারের সহগ। দেখো তাদের বীজ দুটির যোগফল ধনাত্মক এবং বীজ দুটির গুণফলও ধনাত্মক, অর্থাৎ আমাদের এই কোশ্চেনের উত্তর হবে বীজদ্বয় হবে কিন্তু ধনাত্মক। ঠিক আছে, বীজদ্বয় ধনাত্মক, সঠিক উত্তর হবে সি। তারপর বলছে দেখো পনেরোকে দুটি অংশে বিভক্ত করো যেন তাদের বর্গের সমষ্টি একশো সাঁইত্রিশ হয়। এখন একটি অংশ এক্স ধরে বিবৃতি গাণিতিক আকারে প্রকাশ করলে কেমন হবে, একটি তো এক্স, তাহলে অপরটি কত হবে, পনেরো মাইনাস এক্স। ঠিক আছে, এবার বলেছে এই যে অংশ, এই দুটি অংশের বর্গের সমষ্টি দেয়া আছে তোমার একশো সাঁইত্রিশ, তাহলে আমরা এটা করে এটা সমান লিখতে পারি একশো সাঁইত্রিশ। এখান থেকে আমাদের প্রশ্ন করেছে কোন সমীকরণটি হবে আর কি, তাহলে এটা একটু ক্যালকুলেশন করবো, এক্স স্কোয়ার পনেরো পনেরো দুশো পঁচিশ মাইনাস পনেরো দুগুণো তিরিশ এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো সাঁইত্রিশ। একশো সাঁইত্রিশকে একটু বাম দিকে লিখবো, সাজিয়ে গুছিয়ে লিখবো, এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স
আর 137 এই দিকে এসে গেলে 225 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে তোমার 7 5, তোমার 7 আর 8 15, এটা হয়ে যাচ্ছে তোমার 4, তাহলে 4 আর 8 দাও 12, আর এটা তোমার এই এই হচ্ছে তাহলে 88। আচ্ছা এবার যদি আমরা 2 কমন নিই তাহলে আসবে এটা এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 15x + 44 = 0, 2 কমন নিয়ে আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে সঠিক উত্তর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15x + 44, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। তারপর বলছে দেখো 3x² + 4x + 6 = 0, সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে, কাল্পনিক হবে, বাস্তব হবে, বীজদ্বয় সমান হবে, এটা কোনোটাই নয়। তো আমরা এই সমীকরণটা নিয়ে একটু কাজ করে দেখবো কি হচ্ছে, এটা 3x² + 4x + 6। আমরা প্রথমে নিরূপক বার করে দেখি কেমন হয়, নিরূপক হচ্ছে b² - 4ac, এটা কত হয় দেখো, নিরূপকটা আমরা বার করছি 16, আর এটা হচ্ছে তোমার তোমার 3 6 18, 18 আর 4 গুণ করতে হবে, 18 2 36, 36 72, 72 অর্থাৎ এটা নেগেটিভ চলে আসছে, নেগেটিভ আসছে তোমার 6 6 12, 6 6 12 হাত থেকে 1 8 2 5 56, নেগেটিভ -56। আর যেহেতু -56 এসছে, তোমরা জানো নিরূপক যদি নেগেটিভ হয় কোনো বাস্তব বীজ থাকে না, তাহলে 16 দাগে সঠিক উত্তর হবে বীজ দুটি কাল্পনিক, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। তারপরে দেখো একটা অঙ্ক দিয়েছে, দারুণ অঙ্ক, এখানে বলছে এক্স এর মান কত হবে, তো এক্স এর মান কত হবে এটা আমরা বার করার জন্যে এই অঙ্কটাকে আমরা হোল স্কোয়ার করবো বাম দিকে রুটটাকে তাড়ানোর জন্যে, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে √x + 5 + √5 - x = 4। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা বার করতে হবে, তাহলে আমরা কি করব, আমরা উভয় দিকে স্কোয়ার করব, এদিকেও স্কোয়ার করলাম এদিকেও স্কোয়ার করলাম, তাহলে এটা হচ্ছে তোমার স্কোয়ার করলে হচ্ছে তোমার রুট চলে যাবে স্কোয়ার প্লাস 2ab, মানে x + 5 × 5 - x 2ab প্লাস বি স্কোয়ার করলে রুটটা চলে যাবে = এখানে 4 4 16। এবার আমরা কি করব, এখানে দেখো এই এক্স কেটে যাচ্ছে, তাহলে কত আসছে 5 আর 5 10, প্লাস এখানে 2 এবং রুটের মধ্যে দেখো এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে x + 5, আর এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই, আচ্ছা মাইনাস কমন নেওয়ার দরকার নেই, 5 - x-ই থাক = আমাদের ডান দিকে 16। এবার 10 + 2 রুটের মধ্যে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এটা হচ্ছে 5 + x, আর এটা হচ্ছে 5 - x = 16 বা 16, এই 10টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে 2√ পাঁচের স্কোয়ার মাইনাস এক্সের স্কোয়ার = 16 - 10, তার মানে আমরা বলতে পারি 2√25 - x² = এটা আসছে তোমার 6, তাই না, তাহলে এই দুইটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে 25 - x² = 2/6, মানে 6/2 মানে 3 আসছে, তাহলে রুটটা আছে। এবার যদি রুটটা আমরা যদি ডান দিকে পাঠিয়ে দেই বা আমরা বলতে পারি উভয় দিকে বর্গ করে পাই, তাহলে এটা রুট চলে যাচ্ছে, আর এটার বর্গ করলে 3 এর বর্গ করলে 3 3 9, তাহলে x² কত হবে 25 - 9, তার মানে সেটা কত 16, তাহলে এক্স এর মান আসবে কত +-4, ঠিক আছে, তাহলে এক্স এর মান আসছে +-4, তো সঠিক উত্তর হবে +-4, অর্থাৎ অপশান নাম্বার এ। তারপর বলছে নিচের কোণটি শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাতকরণী, দ্বিঘাত সমীকরণ, নিচের কোণটি শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ, তো এখানে দেখো আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর হবে কিন্তু বি, কারণ প্রথমটায় দেখো শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ কাকে বলে এটা তোমাদের একটু জানতে হবে, যদি শুধুমাত্র এক্স স্কোয়ার থাকে, মানে এক্স স্কোয়ার আর ধ্রুবক পদ থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্স যুক্ত টার্মটা থাকবে না, অর্থাৎ কোনো একঘাত পদ রাখলে হবে না, দেখো এটা একটা এক্স যুক্ত টার্ম আছে তাহলে এটা হবে না, এটাই দেখো শুধু এক্স স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত সমীকরণ, এটাও কিন্তু হবে না কারণ এক্স আছে, এক্স মানে এখানে এক্স এর পাওয়ার 1, অর্থাৎ একঘাত বিশিষ্ট যে কোনো পদ থাকলে তাকে আমরা শুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলবো না। তারপর বলছে যে এই সমীকরণ সিদ্ধারাচার্যের নিয়মে সাধারণ সমাধান করতে পারার শর্তটি কী, দেখো সিদ্ধারাচার্যের সমাধান হবে তখনই যদি এটি দ্বিঘাত সমীকরণ হয়, এবং এই দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হবে, এক্স স্কোয়ারের সহগটা যেন শূন্য না হয়, তাহলেই তো দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে a + 1টা যেন শূন্য না হয়,
তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস ওয়ান নট ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এ নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এ নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি। তাহলে বলছে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে কে এর মান কত? তো এর বীজদ্বয় বাস্তব সমান হবে মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকুয়াল টু জিরো করতে হবে, তো বি মানে আমাদের এখানে কত হচ্ছে মাইনাস কে, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর, এ মানে হচ্ছে আমাদের এক আর সি মানে হচ্ছে ফোর, এই যে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু কত জিরো হলে কি হয়? তাহলে আমরা বলতে পারি এখানে কি বলেছে যে বীজদ্বয় বাস্তব সমান হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল জিরো করতে হবে, তাহলে কে স্কোয়ার মাইনাস চারে চারে ষোলো ইকুয়াল টু জিরো, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু ষোলো, তার মানে কে এর মান আসবে প্লাস মাইনাস চার, তাহলে কে এর মান হচ্ছে প্লাস মাইনাস চার হলেই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো ভিডিওটি অলরেডি 20 মিনিটের হয়ে যাওয়ার দরুন আমি এখানেই স্টপ করছি 20 দাগ পর্যন্ত, আমি নেক্সট পার্টে তোমাদের 21 থেকে শুরু করে শেষ করে দেবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো তোমাদের আরও অঙ্ক প্রয়োজন আছে কি না, বা কোন ধরনের অঙ্ক তোমাদের করালে তোমরা উপকৃত হবে, তোমরা কমেন্ট করো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।